এখন পর্যন্ত পরিমণির স্বামীদের তালিকা না, এই তালিকা কোনো আদমশুমারি গণনার তালিকা নয়, কিংবা নয় ফুটবল বা ক্রিকেট খেলোয়াড়দের তালিকা। এই তালিকাটি হলো আলোচিত অভিনেত্রী পরিমণির স্বামীদের তালিকা। শুরু থেকেই পরিমণি বহু বচনে বিশ্বাসী, আবার বলা যায় বাদ যাবে না একটি শিশু প্রকল্পেও হয়তো তিনি আগ্রহী। এই অভিনেত্রীর ঝুলিতে সিনেমার স্বীকৃতি স্বরূপ পুরস্কারের তুলনায় স্বামীদের সংখ্যাই বেশি, এই ক্ষেত্রে তাকে পিছিয়ে দেওয়া বেশ কঠিন। 30 বছর বয়সে জীবনে আছে 5 জন স্বামী, তবে 60-এর কোঠায় যেতে যেতে অভিনেত্রীর স্বামীদের সংখ্যা আরো বর্ধিত হবে কিনা তা জানা এখন সময়ের অপেক্ষা মাত্র। আপনারাও হয়তো সবার মতো জানতে ইচ্ছুক সেই তালিকায় থাকা ভাগ্যবান ব্যক্তিদের নাম, চলুন জেনে আসি বিস্তারিত। ইসমাইল হোসেন, যার সময়কাল ছিল 2010 থেকে 2012, অর্থাৎ মাত্র 2 বছর। 2010 সালে ইসমাইলকে বিয়ে করে 2012 সালেই তার সাথে বিচ্ছেদ ঘটে পরিমণির। জানা যায় কাছের কোনো এক আত্মীয়ের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল তার। এরপর আসে ফেরদৌস কবির সৌরভ, একইভাবে তার মেয়াদকাল ছিল 2012 থেকে 2014, এবারও ঠিক 2 বছর। অভিনেত্রী যেন চুক্তিবদ্ধ হন সময় হাতে নিয়ে। তবে এই তালিকায় এরপর আসে তামিম হাসানের নাম, যিনি বাকিদের থেকে সময়কালে কিছুটা পিছিয়ে আছেন, কেননা তামিম হাসান সময় পেয়েছিলেন মাত্র 1 বছর, 2019 থেকে 2020, অর্থাৎ 2019-এ বিয়ে করে 2020-এই বিচ্ছেদ হয় পরিমণি ও তামিমের। কামরুজ্জামান রনি, যিনি তামিম হাসানের চেয়েও পিছিয়ে আছেন জীবনযুদ্ধে। এই তালিকায় সবচেয়ে কম সময়ধারী স্বামী ছিলেন কামরুজ্জামান রনি। 2020 সালে বিয়ে হয়ে সেই বছরই তাদের বিচ্ছেদের ঘণ্টা পড়ে যায়। তারপরই আসেন শরীফুল রাজ, যার মেয়াদকাল 2021 থেকে 2023। হুট করে পরিমণিকে বিয়ে করে যিনি দর্শক মহলে ইতিবাচক ও নেতিবাচক উভয়ভাবেই সাড়া ফেলে দিয়েছিলেন। কেউ কেউ ভেবেছিলেন কেবল পরিমণির ফেমের জন্যই তাকে বেছে নিয়েছেন শরীফুল রাজ, কিন্তু পরবর্তীতে জানা যায় পরিমণি ও রাজের ঘরে আসতে চলেছে সন্তান। ঠিক তখনই দর্শক কিছুটা নড়ে চড়ে বসেন, নেটিজেনরা ভাবতে থাকে এই ঘরে যখন সন্তান আসছে তখন হয়তো রাজ আর পরিরার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাবে না, তবে সেগুড়ে বালি দিয়েছেন এই অভিনেত্রী নিজেই। 13 মাসের রাজ্যকে নিয়ে এই ডিভোর্স দিয়েছেন রাজকে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বৈবাহিক জীবনে তিনি কতটা কোণঠাসা এবং প্রতারিত হয়েছেন। ফেসবুক ঘাটলে জানা যায় পরিমণি ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের ভেক্সা মিশন এখনো বাকি। তার সাথে তাল মিলিয়েই এই অভিনেত্রী এবার জীবন সঙ্গী বেছে নেবেন কিনা তাও ভাববার বিষয়। তবে এবার আপনিও থাকতে পারেন এই তালিকায়, আপনার জন্যও এই অনবদ্য সুযোগ থাকছে পরিমণির ভেক্সা মিশন সম্পূর্ণ হবার আগ অবধি। জেনে রাখা ভালো, বিগত 13 বছরে পরিমণি বিয়ে করেছেন 5টা, সামনে আরো কয়টা করবে তা এখনো অজানা। তবে আপাতত পরিমণি ব্রাজিলের মতন বিশ্ব জয় করে ফেলেছেন, এটি আপনাকে স্বীকার করতেই হবে।